ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও টুডে videos হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন সো let's get started এটকে আমি দেখাবো কীভাবে নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে হয় আর এই ডিজাইন পোস্টার এই পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলবো আপনাকে শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো এত কথা না বলে শুরু করা যাক পুস্টার ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে এই পিক্স ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এই পিক্স ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে এই যে উপরে তিরি ডট মেনু রয়েছে তিরি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ডট পিএল পি ফাইলে ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে উপরের দিকে যে ডট পি এল পি অপশন রয়েছে সেই ডট পিএলপি অপশানে ক্লিক করবেন ডট পি এল ক্লিক করার পর এখানে একটি ফাইল পাবেন এই ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আর এই ফাইল একটি লক করা থাকবে সেই লক আপনাকে পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে স একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ফাইলটি ডাউনলোড করার পর আপনি সহজেই আপনার ছবি এবং আপনার পদবি বসিয়ে মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা পোস্টার ডিজাইন আর এরকম ওপেন করার পর অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে পাবেন এই যে মাজিদ গ্রাফিক্স হ্যাপি নিউ ইয়ার দুই হাজার এই পোস্টারটি ওপেন করবেন ওপেন অ্যান্ড এড এ ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে এই যে লেয়ার অপশন রয়েছে এই লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো লেয়ার রয়েছে এই লেয়ারগুলো আপনারা চেক করবেন এখানে আপনি শুধুমাত্র আপনার ছবি এবং পদবি এবং দলের নামটা চেঞ্জ করবেন তাই আপনি এখানে এবং এখানে যে আপনার নগরীর নামটা রয়েছে সেই নগরীর নামটা চেঞ্জ করতে হবে আমি এই নগরীর নামটা আপনাদেরকে শুধুমাত্র চেঞ্জ করে দেখিয়ে বলবো কিন্তু আমার নগরীর নামটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তাই এখানে ক্লিক লেয়ার অপশনে ক্লিক করে এখানে যে দেখতে দেখতে পাবেন সিলেট নগরবাসীকে এটা প্রথম আনলক করবেন আনলক করার পর এখানে যে কলম পেন বাটন রয়েছে এখানে যে পেন বাটন রয়েছে সেই পেন বাটনে ক্লিক করবেন পেন বাটনে ক্লিক করার পর এখানে এই যে এডিট অপশন রয়েছে সেই এডিট অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবে তখন আপনি আপনার মতন টাইপিং করে নিতে পারবেন সো আমার কোনো পরিবর্তনের প্রয়োজন পড়েনি আমি কোনো পরিবর্তন করেছি না আপনি আপনার মতন করে আপনার নগরের নাম বসিয়ে দেবেন তারপর ওকেতে প্রেস করবেন ছবি পরিবর্তন করার জন্য আপনি এই লেয়ার অপশনে ক্লিক করে নিচের দিকে গেলে আপনি এখানে পাবেন এই ছবি পরিবর্তন করার জন্য এখানে ডিলেট বাটনে ক্লিক করবেন ডিলেট বাটনে ক্লিক করার পরে ছবিটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে তখন আপনি এখানে যে প্লাস বাটন রয়েছে উপরের উপরের বাম দিকে যে প্লাস বাটন রয়েছে সেই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর আপনার একটা ছবি আনার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো আপনার ছবিটা সিলেক্ট করে এখানে অ্যাড করবেন তারপর রাইট বাটনে ক্লিক করবেন তারপর ছবির যে পিছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে ছবিতে ছবিতে ক্লিক করে ছবিকে সিলেক্টেড রাখবেন তারপর এখানে তারপর এখানে এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর এখানে ইরেজ কালার নামে একটি অপশন রয়েছে সেই ইরেজ কালারে ক্লিক করবেন ইরেজ কালারে ক্লিক করার পর এটা এনাবল করে দিবেন এনাবল করার পর এখানে যে পেন রয়েছে সেই পেনে ক্লিক করে এখানে আপনি কালার সিলেক্ট করবেন কোন কালার এখান থেকে রিমুভ করতে চান তারপর ওই কালারে সিলেক্ট করে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন তখন এই কালার রিমুভ হয়ে যাবে তখন আরেকটি কালার রিমুভ করার জন্য এখানে যে বাম দিকে প্লাস বাটন রয়েছে সেই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর আবার কলম নেবেন কলম নেওয়ার পর এখানে আপনি আবারও কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রাইট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে তখন আপনি রাইট বাটনে ক্লিক দিয়ে তারপর আপনি এটাকে জুম ইন জুম আউট করে তারপর এটাকে আপনি জুম ইন জুম আউট করে আপনার মতো করে বসিয়ে নেবেন তখন আপনার ছবিটি এই সম্পূর্ণ লেয়ারের উপরে চলে চলে আসবে এটাকে নিচে নেওয়ার জন্য এখানে যে লেয়ার অপশান রয়েছে সেই লেয়ার অপশানে ক্লিক করে একটু নিচে দিকে যাবেন নিচে দিকে গিয়ে এখানে যে শেপটা রয়েছে সেই শেপটাতে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে এই উপরের এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এই লেয়ারটি সম্পূর্ণ উপরে চলে আসবে এবং আপনার ছবিটি নিচে চলে যাবে সাথে দেখবেন যে আপনার যে নাম এবং পদবী লেখাটি রয়েছে সেই লেখাটিও নিচে চলে গেছে সেটাকে উপরে আনার জন্য এখানে লেয়ার অপশানে আবারও ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর আপনি দেখতে পারবেন এই যে সৌজন্যে এবং আপনার নাম এবং এই যে পদবী রয়েছে সেটা সেগুলোও সম্পূর্ণ উপরে চলে আস উপরে নিয়ে আসবেন এটা নিয়ে আসলাম এখন নাম নিয়ে আসতেছি এবং এটাও উপরে নিয়ে আসবেন তো আপনারা দেখতে পারলেন কিভাবে মোবাইল দিয়েই অতি সহজে কীভাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা পোস্টার তৈরি করা যায় এই নাম পরিবর্তন করে আপনার নাম বসানোর জন্য আপনি এই লেয়ারে ক্লিক করে এখানে যে এই যে নামে লেয়ার রয়েছে সেই নামের লেয়ারে ক্লিক করবেন নামের লেয়ারে ক্লিক করে এখানে যে পেন বাটন রয়েছে সেই পেন বাটনে ক্লিক করে আপনি আপনার মতন ইচ্ছে মতন নাম পরিবর্তন করতে পারবেন স দেখতে পারেন কীভাবে নাম পরিবর্তন করতে হয় ঠিক তেমনিভাবে আপনি পদবিও চেঞ্জ করতে পারবেন তারপর ডিজাইনটি সম্পূর্ণ হওয়ার পর উপরের দিকে যে মেমোরি আইকন রয়েছে সেই মেমোরি আইকনে ক্লিক দিবেন মেমোরি আইকনে ক্লিক দেওয়ার পর সিআইবিএচ ইমেজে ক্লিক করবেন সিআইএস ইমেজে ক্লিক করার পর এখানে পিকচার কোয়ালিটি ভালো রাখার জন্য এখান থেকে কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করবেন আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ভিডিওটি একটু র্যান্ডারিং হতে সময় নেবে এবং ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না টাটা